আপনারা দেখছেন সান টেলিভিশন। স্বাধীনতা চলাকালে ঝিনাইদহের মহকুমা পুলিশ অফিসার ও মুজিবনগর সরকারের গার্ড অফ অনার প্রদানকারী মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নামে একটি সড়কের নামকরণ করে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে শহরের চাকলাপাড়ায় একটি সড়কের উদ্বোধন করেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ। এ সময় ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার মকবুল হোসেন সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে ঝিনাইদহের অবদান সহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন। ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকের পাঠানো তথ্যচিত্রে সান টেলিভিশন নিউজ ডেস্ক।